Let's go. Good morning. এখনই বেরিয়ে পড়ছি বাংলাদেশের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 9:32, দেখতে পাচ্ছ কিনা জানি না। এক্ষুনি বেরিয়ে পড়বো, আমাদের গাড়ি এসে গেছে। এরপরে তোমরা দেখতে থাকো রাস্তায় কতদূর কি হয়। তো দেখতে থাকো, এখান থেকে সোজা চলে যাব। সোজা হলো গোজাডাঙ্গা বর্ডার, আর এই ডান দিকে বসিয়ার, আর বাঁ দিকে তেঁতুলিয়া। এবার এই রাস্তায় আমরা ঢুকে পড়ছি। এই ঢুকে গেছি আমরা, এবার দেখতে থাকো। দেখতে পাচ্ছ সবিতাবাদ হাই স্কুল, এটা এই স্কুলে আমি এইচএস পরীক্ষাও দিয়েছি। এসেছি এই মোড়টারে, কি মোড় বলে, কি মোড় বলে, ড্যাবডেবের মোড়। এর বাঁ দিকে ছিল বসিয়ার দিক দিয়ে আসবে, আর এই রাস্তাটা সোজা বর্ডারে চলে গেছে। এখানে আমাদের যে সাইড কাটিয়ার হয়ে যেটা আসছে সেইটা আর বসিয়ার রোড একসাথে জয়েন হয়েছে, ওখান থেকে বর্ডারে। আমাদের ডান দিকে হলে গিটিনটা ফেরিঘাট খোজাডাঙ্গা, ডান দিকে রাস্তায় আর এখন আছি ইটিনে কলবাড়ি বাজারে। এখান থেকে অনেক টোটোও পাওয়া যায় বর্ডারে যাওয়ার জন্য, এখান থেকেও অনেকে টোটো পেয়ে যাবে, প্লাস ড্যাবডেবে মোড়ে ওখান থেকেও অনেক অটো টোটো থাকে যাওয়ার জন্য। তোমরা বসিয়ার থেকে অটোও পেয়ে যাবে আর ডাইরেক্ট খোজাডাঙ্গা বর্ডার যাওয়ার জন্য। কাটিয়ার হয়ে যদি আসতে চাও তাহলে কাটিয়ার থেকেও পাবে। থেকে রাস্তা ডবল লাইন হয়ে গেছে, সিঙ্গেল লাইন ছিল, এখান থেকে ডবল লাইন। তোমরা দেখতে পাচ্ছ সব আশেপাশে যা লরি আছে, যা ট্রান্সপোর্টের লরি, সব বাংলাদেশে মালপত্র নিয়ে যাবে। তাই এখন তাও তো এদিকে ফাঁকা দেখছি। আমি লাস্ট যখন এসেছিলাম তখন অনেক ভিড় ছিল, দেখা যাক সামনে কেমন। এই রাস্তায় তোমরা যদি কেউ আসতে চাও তো মাস্ক আর টুপি অবশ্যই ইউজ করো, প্রচণ্ড ছিল, প্রচণ্ড মাস্ক টুপি। চারিদিকে শুধু আপনারা ট্রাক দেখতে পাবেন, সব ট্রান্সপোর্টের দেখুন কেমন ধুলো। এখানে এক একটা গাড়ি এক সপ্তাহ দু সপ্তাহ করে ওয়েট করতে হয়, তারপরে এদের যখন ডাক আসে তারপরে যেতে হয়, আর্ধেক পথে ছেড়ে দেবে তেমন না। চেকপোস্ট এখানে, এর ওই পারে যেতে গেলে ডকুমেন্টস জমা দিয়ে যেতে হয়, কোনো গাড়ি যেতে গেলে তার ড্রাইভিং লাইসেন্স সাইজও জমা দিয়ে যেতে হয়। এখানে ওই আর্মির জিএসএফরা দাঁড়িয়ে আছে, এখানে কাগজপত্র সব চেকিং হয়। থেকে বই লিখতে হয়, আর এই হলো সামনে অফিস, এর ভিতর দিয়ে আমাদের যেতে হবে। আর ওই সাইডে বর্ডার, ওই দূরে বর্ডার, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এই দূরে বর্ডার। এই রাস্তা দিয়ে আমাদের সোজা এগিয়ে যেতে হবে। আমি ইন্ডিয়া কাস্টম অফিসের লাইনে দাঁড়িয়ে আছি।
1 hour later. ভোমরার মধ্যেই আছে, জায়গাটার নাম ঠিক খেয়াল নেই। এখান থেকে সাতক্ষীরা প্রায় 9 কিলোমিটার। পিছনে দেখো এই বাংলাদেশের একটা ট্রাক আসছে, দেখতেই পাবে। সাতক্ষীরা মাত্র 4 কিলোমিটার, ঢাকা 265 কিলোমিটার, খুলনা 67 কিলোমিটার, পদ্মা শুধু 225 কিলোমিটার। আমরা এখন সাতক্ষীরাতে আছি। ইন্ডিয়ান ভিসা অফিস, এটা অর্গানাইজ বাই SBI লেখা। ইন্ডিয়ান ভিসা অফিস, এই যে আমাদের সামনে গাড়ি, পিছনে ইন্ডিয়ান ভিসা অফিস বাংলাদেশের, এটা জিরো শোরুম আছে। এই কিছুক্ষণ আগে পৌঁছালাম আমরা, আর আমাদের গাড়ি ওই পিছনে দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছ এখানকার অটোগুলো এরকম দেখতে। অফিসটাও বড় আছে দোতলায়।
সাথে কথা কথা হবে, ওরা কইলো কালকে আমার। আচ্ছা আমি তাহলে চালা যাই, আমরা এইভাবে চলতে থাকলাম, দেখতে থাকো। বাংলাদেশে কিন্তু এখন সব চারিদিকে আর্জেন্টিনার পতাকা, এটা হলো কুমিরা বাজার। হ্যাঁ